আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে যুদ্ধবিরতি না হলে ইসরায়েলে মিনিটে তিনশো ক্ষেপণাস্ত্র ষাট মিনিট সময় দিচ্ছি পারলে হত্যা করো ইসরায়েলকে চ্যালেঞ্জ হামাস ইসরায়েলি বিমানকে আকাশ সীমা ব্যবহারে সৌদির বাধা। অন্যদিকে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ছিন্ন করতে চায় পাকিস্তান বললেন হামিদ কারজাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধ বিমান আনছে তুরস্ক দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন আর নিয়মিত আন্তর্জাতিক খবর সবার আগে পেতে মুসলিম নেটওয়ার্ক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ স্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন তারা গাজা থেকে ইসরায়েল অভিমুখে মিনিটে দুইশো কিলোমিটার পাল্লার কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখেন গাজায় বুধবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় ইয়াহিয়া আরও বলেন সাম্প্রতিক যুদ্ধে গাজার প্রতিরোধ আন্দোলন সংগঠনগুলোর সামান্য ক্ষতি হয়েছে খবর দ্য নিউজের ইয়াহিয়া বলেন যুদ্ধের শেষের দিকে ইসরায়েলি আগ্রাসন কার্যকর ভাবে বন্ধ করে দেওয়ার জন্য হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডস একসঙ্গে তিনশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় সে পরিকল্পনা বাতিল করা হয় হামাস নেতা বলেন গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো অবস্থানে বিশেষ করে হামাসের সমরাষ্ট্র ভাণ্ডারে হামলা চালাতে ইসরায়েল ব্যর্থ হয়েছে গাজায় হামাসের নির্মিত টানেলগুলো ধ্বংস করার ইসরায়েলি দাবিও তিনি প্রত্যাখ্যান করেন হামাসের এই নেতা বলেন গাজায় আমাদের নির্মিত পাঁচশো কিলোমিটারেরও বেশি লম্বা টানেল রয়েছে এবং ইসরায়েল সর্বোচ্চ মাত্র পাঁচ শতাংশ টানেলের ক্ষতি করতে পেরেছে ফিলিস্তিনি জাতি কখনও ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন বন্ধ করবে না বলেও হুঁশিয়ারি দেন ইয়াহিয়া সেনোয়ার তিনি বলেন গোটা মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যাবে এবং ইহুদিবাদী শত্রু আল আকসা ও আল কুদ্সে আমাদের নাগরিকদের বিজয় দেখতে পাবে হামাসের এই নেতা বলেন আল আকসা মসজিদ রক্ষার জন্য এই মুহূর্তে অন্তত দশ হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি হুমকি গ্রহণ করে ইয়াহিয়া সেনোয়ার বলেছেন তিনি তেল আবিবকে ষাট মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন পারলে তাকে হত্যা করে দেখা সংবাদ সম্মেলনে ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এ মন্তব্য করেন এর আগে ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুমকি দিয়ে বলেছিলেন ইব্রাহিম সেনোয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা এ জাদ্দিন কাসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইব্রাহিম সেনোয়ারকে প্রশ্ন করা হয় তিনি এই হুমকিতে বিচলিত কিনা উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন হার্ট অ্যাটাকে বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয় তিনি বরং তিনি ইসরায়েলি হামলায় শহীদ হতে চান সংবাদ সম্মেলনে শেষ করে তিনি বলেন আমি এখন থেকে বেনি গান্তেসকে ষাট মিনিটের সময় দিচ্ছি আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে এদিকে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি না পাওয়ায় একটি ইসরায়েলি বিমানের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও জানায় সৌদি অনুমোদনের জন্য যাত্রীরা দশ ঘন্টা ধরে তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেনগুরিয়ান বিমানবন্দরে অপেক্ষা করে তারপর ফ্লাইটটি বাতিল করা হয় সৌদি আরব কেন ইসরায়েলি বিমানকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি তাই স্পষ্ট নয় রিয়াদ গত নভেম্বর থেকে দুবাই যাওয়ার জন্য তার আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়ে আসছিল গত ডিসেম্বরে ইসরায়েল ঘোষণা করে যে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটি করে ফ্লাইট চলবে এর একটি হবে ইসরায়েলি ক্যারিয়ার দুই সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহায়তায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল তাদের সম্পর্কে স্বাভাবিক করে এরপর থেকে দুই দেশ বিনিয়োগ ব্যাংক পরিষেবা পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে অন্যদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে এমন পরিস্থিতির মধ্যেই দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই জার্মানির বৃহত্তম নিউজ ওয়েবসাইট দের দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ছিন্ন করাতে চায় পাকিস্তান তিনি এর কারণ এবং তালেবানদের মাধ্যমে পাকিস্তান কিভাবে দেশটির ওপর কৌশলগত প্রভাব বিস্তার করবে তা ব্যাখ্যা করেছেন সাক্ষাৎকারে দের স্পাইজলের সঙ্গে কথা বলার সময় কারজাই বলেন পাকিস্তানির আক্রমণ এখন পুরো দমে চলছে এবং লড়াইও অব্যাহত রয়েছে সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন পাকিস্তান মূলত চায় ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ছিন্ন হয়ে থাক কিন্তু এটা অসম্ভব আমরা যদি এরকম কিছু ঘটতে দিই তাহলে আমাদের নিজেদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ত্যাগ করতে হবে আমরা যদি আমাদের পুলিশ আর্মি অথবা ছেলে বা মেয়েদের ভারতে প্রশিক্ষণের জন্য পাঠাই তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে আমরা এটি করতেই পারি হামিদ কারজাই বলেন তালেবানদের মাধ্যমে আফগানিস্তানের ওপর কৌশলগত প্রভাব বিস্তার করতে চায় পাকিস্তান আর এই বিষয়টি অঞ্চলটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের উত্তরাধিকার সম্পর্কিত ভয়কে জাগ্রত করে তিনি আরও উল্লেখ করেন আফগানিস্তানকে কোনোভাবেই বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে না আর এ কারণে পাকিস্তানে জেনে রাখা ভালো তারা কখনোই জোরপূর্বকভাবে জয়ী হতে পারবে না পাকিস্তানকে যুক্তিসঙ্গত হয়ে উঠতে এবং দুই প্রতিবেশীর মধ্যে সভ্য সম্পর্ক শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটি ব্রিটিশদের ক্ষেত্রে কাজে লাগেনি সর্বশক্তি প্রয়োগ করলেও সোভিয়েত এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও কাজে লাগেনি পাকিস্তানও সফল হবে না তিনি প্রকাশ করেন কিভাবে প্রেসিডেন্টের দায়িত্বের শুরুতেই তিনি বোঝাতে পেরেছিলেন যে এই যুদ্ধ তাদের দ্বন্দ্ব নয় এবং আফগানিস্তানরা শুধুমাত্র পরস্পরের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে কারজাই বলেন দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর ওয়াশিংটন আফগানিস্তানে তাদের বৈশ্বিক উচ্চাভিলাস পূরণের ঐতিহাসিক সুযোগটি গ্রহণ করে মানচিত্রের দিকে তাকিয়ে শুধুমাত্র আমাদের দেশের অবস্থান লক্ষ্য করুন বিশ্বে আধিপত্য পাওয়ার লড়াইয়ে কৌশলগতভাবে আফগানিস্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে একই সময় আফগানিস্তানের নিজস্ব এজেন্ডা এগিয়ে নিতে তালেবানদের ব্যবহার করা শুরু করেছে তালেবানরা প্রয়োজনে বিদেশি প্রভাবের বিরুদ্ধে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন আফগানিস্তানের এই সাবেক প্রেসিডেন্ট তিনি বলেন তালেবান সহ সকল আফগানদের প্রতি আমার অনুরোধ আমাদের একত্রিত হতে হবে এবং সমস্ত বিদেশি শত্রুর বিরুদ্ধে থেকে আমাদের ভাগ্য নিজেদের হাতে নিতে হবে সবশেষে জানিয়ে দিচ্ছি তুর্কি প্রসঙ্গ সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত যুদ্ধ বিমান আনতে যাচ্ছে তুরস্ক দুই হাজার তেইশ সালের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধ বিমান আকাশে উড্ডয়নের পরিকল্পনা করছে দেশটি সংবাদ মাধ্যম ডেলি সাবা এর বরাতে জানা যায় তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এ কে পার্টি পার্লামেন্টারি গ্রুপ বৈঠকে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলেন তুরস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধবিমান বা মানববিহীন যান ইউএভি উদ্ভাবনের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গেছে এতে আমাদের যুদ্ধ কৌশল নতুন দিকে মোড় নিবে এদিকে দুই হাজার তেইশ সাল নাগাদ ঘরোয়াভাবে নির্মিত মানববিহীন যুদ্ধ বিমানের প্রথম উড্ডয়ন করানো হবে আশা প্রকাশ করেন তুর্কি সোন ম্যাগনেট বিয়াখারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিলকুক তার ভাষ্যমতে এই প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়াকে লোকসান হিসেবে দেখা হলেও শেষ পর্যন্ত তারা ঘরোয়া প্রতিরক্ষা শিল্পের জন্য ভালো ফল নিয়ে আসবে তুরস্ক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যই না বিদেশে রফতানিও করার পরিকল্পনা করছে তারা